नमस्कार টিনানি रेसिपिर पक्ष थेके सबाइके जानाई शुभ दीपावलिर अनेक अनेक शुभेच्छा। आज के दीपावली उपलक्षे दारुण एकटा बर्फिर रेसिपि आपनादेर साथे शेयर करब, जेटा आमी गाजर आर नारकेल कुड़ा दिये तैरी करब। ताहले चलुन रेसिपिटा शुरू करी। बर्फिटा तैरी करार जन्य प्रथमे आमी एखाने मिडियाम साइजेर नारकेल कुड़ा नियेछि। नारकेल कुड़ाटाके एखन आमी एकटा मिक्सिंग जारे निये निচ্ছি। एबार मिक्सिंग जारे सामान्य परिमाण जल दिए नारकेल कुड़ाटा भालो करे ग्राइंड करे नेब। देखुन नारकेल कुड़ाटा भालो करे ग्राइंड करा हये गेछे। एखाने आमी दुटो मीडियम साइजेर गाजर नियेछि, जेटा आमी ग्रेटारेर साहाज्ये ग्रेट करे निलाम। एबार ग्यास अन करे कड़ाई बसिए दिए दिच्छी 2 চাमच घी। घीटा भालो करे मेल्ट हये गेछे। एबार दिए दिच्छी ग्रेट करे राखा गाजरगुली। मीडियम थेके लो फ्लेमे किछुक्षण गाजरगुली फ्राई करे नेब, जाते गाजरेर काचा गन्धटा चले जाय। एबार सामान्य परिमाण चिनी दिए भालो करे मिक्स करे निচ্ছি। एबार 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে গাজরগুলি একটু নরম হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটা নরম হয়ে এসেছে, চিনিও গলে গেছে। এবার গাজরটা একটা পাত্রে তুলে নেব। গাজরগুলি একটা পাত্রে তুলে নিলাম। এবার একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা নারকেলটা। মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে নারকেলের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে নারকেলের যে জলটা সেটা শুকিয়ে যায়। নারকেলের জলটা ভালো করে শুকিয়ে গেছে। এবার যে বাটি দিয়ে নারকেল কুড়া নিয়েছিলাম সে বাটিরই হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে নারকেলের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম গুঁড়ো দুধ নিলাম। গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকবো। দেখুন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লোই রাখবেন, না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। ভালো করে মিক্স করতে হবে। এবার দিচ্ছি 10 থেকে 15টা কাজু বাদাম কুচি। তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা গাজরগুলি। এখন ভালো করে সব উপকরণগুলি মিক্স করতে হবে। ভালো করে সব উপকরণগুলি মিক্স করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন একটা আঠালো ভাব হয়ে এসেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। এবার একটা স্টিলের থালাতে ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। ভালো করে ঘিটা ব্রাশ করার পর নারকেলের মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে সেট করে দিচ্ছি। ভালো করে সেট করে নিলাম। এবার রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে বরফি শেপে কেটে নিচ্ছি। আমি বরফি শেপে কাটছি, আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন। এবার হালকা করে ছুরি দিয়ে নিচ থেকে এভাবে উঠিয়ে নিতে হবে। দেখুন খুব সহজে উঠে আসছে। সবগুলি বরফি আমি একইভাবে তুলে নেব। এবার উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য কিছু আমন্ড কুচি দিয়ে বরফিগুলো সাজিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে দীপাবলি স্পেশাল গাজর আর নারকেল কুড়া দিয়ে এই বরফি। খেতে কিন্তু অসাধারণ লাগে। এই বরফিটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আজকের এই বরফির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে। ধন্যবাদ।